গ্রেনেডের যে সাউন্ডের ফলে ওনার কিন্তু কানের পর্দা ফেটে গিয়েছিল এবং এখনও উনি হেয়ারিং এইড ছাড়া উনি মানে ওই কান দিয়ে শুনতে পান না। তা উনি ওনার তো সেই উনি মাঝে মধ্যে যে কবিতাটা আড়ান যে জাহান্নামের আগুনে বসিয়া আমি হাসি পুষ্পের হাসি, এই কথা এই কবিতাটার এই লাইনটা ওনার কিন্তু খুব প্রিয়। তা এই কথা বলে উনি যখন প্রতিপক্ষের থেকে গালাগালি হয়, সমালোচনা হয়, মিথ্যা কথা মিথ্যাচার হয়, বেশিরভাগই তো গালাগালি কটু কথা সেটা একটা বুঝি, কিন্তু যেখানে সত্যতার লেশ মাত্র নাই সেখান থেকে যখন ওই বিরোধী দলের সেই সংসদ সদস্য বা নেতারা আজে বাজে কথা বলে, তখন উনি বলে যে আমি এই যে আমার হিয়ারিং এইডটা খুলে রাখলাম সুতরাং আমি কিছুই শুনতে পাবো না। তা ওরা কতক্ষণ চিৎকার করে, মানে এই যে একটা শারীরিক মানে কষ্ট সেটাকেও আমি দেখেছি আমাদের নেত্রী অত্যন্ত সেই স্পোর্টিংলি নেন। উনি সেটা নিয়ে যে সবসময় চোখে পানি বা কষ্টে গলা ভিজে যাওয়া সেটা কিন্তু ওনার ভেতরে আমি খুব একটা দেখিনি। এর নামই নেতা। রিং অ্যাডভান্সড, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। এরকম নেতার কাছ থেকে শিখতেও হয়, আর এই নেতার কাছে বয়সের বয়স কোনো ব্যাপার না। একটা কবিতা আছে, আমি তোমাকে শ্রদ্ধা করতে চাই তুমি শ্রদ্ধার যোগ্য হও, আমি তোমাকে ভালোবাসতে চাই তুমি ভালোবাসার যোগ্য হও। আমাদের নেত্রী কার চাইতে বয়সে ছোট, কার চাইতে বয়সে বড়, এটা বড় কথা না। উনি শ্রদ্ধার যোগ্য বলেই আজকে সারা বাংলাদেশ এবং বিশ্বের বরেণ্য নেতাদের ভিতরে তিনি শ্রদ্ধা কুড়াবার মতো একজন ব্যক্তিত্ব। উনি তাকে সেই একমাত্র হাইওয়ান মানে ওই ধরনের জল্লাদ বা ইত্যাদি জল্লাদও তো নির্দিষ্ট, সে তার যে ডিউটি তার বাইরে সে কিন্তু হত্যা করে না, কিন্তু ওই যে যারা কি বলবো নরপশু পিশাচ এরা ছাড়া নেত্রীর এই যে সাধারণ স্বাভাবিকত্ব এবং উদার মানসিকতা, তার যে অদ্ভুত কাছে টানার ক্ষমতা, উনি সবাইকে টানতে পারেন বাংলাদেশে কিন্তু ওই সমস্ত জল্লাদদেরকে টানতে পারেন নাই, পারার দরকারও নাই। আমি মনে করি যে ওই চেষ্টা না করাই ভালো। সত্যিকারের অর্থে নারী মুক্তি এই দেশে প্রতিষ্ঠিত করেছেন, এবং আমরা অনেকেই জানি না যে আমাদের ভোটার লিস্টে আগে বাবার নাম ছিল, ইট ইজ শেখ হাসিনা অ্যান্ড শেখ হাসিনা, যিনি নাকি বাবার নামের সঙ্গে মায়ের নাম তিনি ভোটার লিস্টে আনার জন্য উদ্যোগ নিয়েছেন, এবং এটা নিয়েও পার্লামেন্টে কিছুটা বিতর্ক হয়েছিল। সেখানে উনি বলছেন পরিষ্কার, উনি যে যুক্তিটা দিয়েছিলেন যে হাসরের ময়দানে যদি মায়ের নামে ডাকে তাহলে ভোটার লিস্টে মায়ের নাম থাকবে না কেন,